হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদ তো বন্ধুরা, অনেকদিন যাবত আমি লং বেরিয়ে দিতে পারছি না, তো আজকে দিচ্ছি। আজকে বানাবো আমরা ডাল পুরি। দেখো কীরকম করে ডাল ভাজা বানাই, খুবই খেতে স্বাদ লাগে চানা চানাচ দিয়ে। তো দেখো, প্রথমে তো ডালগুলোকে সিদ্ধ করে পুরো ড্রাই করে নেবে এরকম করে। দেখতে পাচ্ছ সবগুলো ড্রাই হয়ে গেছে, তো দেখো কীরকম করে পুরো সবগুলো শুকিয়ে নিয়েছি মসুরির ডালগুলোকে। তো তারপরে কড়াইতে একটু তেল দিয়ে শুকনা লঙ্কা দিয়ে দেবো, এগুলোকে ভালো করে টেলে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাইক করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের। এখন ডালগুলোকে দিয়ে তারপরে আরও যে যা মশলা আছে লবণ তারপরে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাড়িতে একদিন এরকম বানিয়ে খাবে, খুবই স্বাদ লাগে। তো লবণ দিয়ে দিয়েছে, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো দেখতে পাচ্ছ কেমন একটা কালার হয়ে গেছে, ঘন ঘন আর তবে না হলে কড়াইতে লেগে যাবে। দেখো আমাদের যেভাবে লেগে গেছে। তারপর এখানে মেয়েগুলো দিয়ে দেবে, আমাদের হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এখন সব রকমের মশলা দিয়ে এগুলোকে নেড়ে নেবে। তো এখানে ম্যাগি দিয়ে দিয়েছে 1 প্যাকেট। বাজারে ভাজা ম্যাগি কিনতে পাওয়া যায়, তো এগুলো দিয়ে দিয়েছে। তো 2 প্যাকেট দিয়েছে। এখন যে ম্যাগির মশলাটা আছে এটাও দিয়ে দেবে। তারপরে চিরা ভাজা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে বাদাম আছে আর অনেক কিছুই আছে। তো চিরা ভাজা 2 প্যাকেটের মতো এনেছিলাম। তারপরে আরও অনেক কিছু মিশাবে, তোমরা পুরো ভিডিও দেখো। দেখো এখানে চানাচুর দিয়ে দিচ্ছে। এখন যে ম্যাগি মশলাগুলো আছে এগুলোকে ভালো করে কেটে তারপরে এগুলো দিয়ে দেবে, যাতে একটা মানে ভালো টেস্ট হয় তার জন্য। তো অবশেষে দিয়ে দিয়েছে ম্যাগি মশলাগুলো, এগুলো যাতে খাবারটা খেতে একটু ভালো লাগে তার জন্য দিয়েছে। তোমরা ইচ্ছা করলে আরও অনেক কিছু মেশাতে পারবে, কেননা এটাতে আরও অনেক কিছু মেশানো যায়।